ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের সেবক। আমি বিরোধী দলনেতা, আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি আবেদন নিয়ে বিজেপির পক্ষ থেকে। আমার সাথে মাননীয় প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় আছেন, যার প্রতীক পদ্ম ফুল। আমার সাথে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়জি আছেন। আমার সাথে জেলার সভাপতি মাননীয় তন্ময় দাস আছেন। আমার সাথে বিধায়ক মাননীয় শীতল কাপাট সহ নেতৃত্বরা আছেন। আমরা আপনাদের কাছে আবেদন করি, ভাই গাড়ি এগোবে, ভাই গাড়ি এগোবে, আটকাবেন না, চলতে চলতে বলা হবে, গাড়ি এগোবে। আপনাদের কাছে আবেদন করি, চোর তৃণমূলকে হারাতে, চোর তৃণমূলকে হারাতে, চোর মমতাকে হারাতে, যার অর্ধেক মন্ত্রী জেলে, যার শিক্ষা দপ্তর জেলে, যার চুরির জন্য 26,000 ছেলের চাকরি গেছে, চোর তৃণমূলকে উৎখাত করতে আপনারা পদ্ম ফুলে ভোট দিন। গত 10 বছর ঘাটালের যিনি সাংসদ, টিউমারের ফুল ভোটের সময় আসে সিনেমা দেখান, ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই দীপক অধিকারী এবারে, দীপক অধিকারী এবারে বাই বাই, দেবের দেখা নাই রে, দেবের দেখা নাই, এবারে ভোটের বাজারে দেব হবে বাই বাই, তাই তো? হিরোগ্রামীকে যেমন আমরা রাজ্য থেকে বাই বাই করব, তেমনি ধপাজ মিথ্যাবাদী, 10 বছর সংসদে না যাওয়া, একটা প্রশ্ন না করা, ঘাটাল মাস্টার প্ল্যানে ধপাজি দেওয়া, রেল লাইনের জন্য জমি না দেওয়া, চোর তৃণমূলকে উৎখাত করুন, চোর তৃণমূলকে উৎখাত করুন। তৃণমূলের নেতা মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার চৌধুরী বসছে, মুর্শিদাবাদের 30% হিন্দুকে তারা নাকি মেরে তাড়িয়ে দেবে, 30% হিন্দুকে মুর্শিদাবাদ থেকে মেরে চামড়া কুটিয়ে দেবে। আপনারা এই গুন্ডাদের বিরুদ্ধে ভোট করুন, পদ্ম ফুলে ভোট করুন, চোর তাড়াতে ভোট করুন, পদ্ম ফুলে ভোট করুন, চাকরি চুরির বিরুদ্ধে ভোট করুন, পদ্ম ফুলে ভোট করুন, গুন্ডারাজের বিরুদ্ধে ভোট করুন, পদ্ম ফুলে ভোট করুন, সন্দেশখালির বদলা নিন, পিঠা তৈরি বন্ধ করুন। মাঝ রাতে তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ করতে হলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। কর্মী সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা টোটো চালিয়েছেন, যারা মাইক ম্যান, যারা ভলেন্টিয়ার, যারা শক্তি কেন্দ্র প্রমুখ, যারা যুব মোর্চা মহিলা মোর্চার বন্ধুরা, যারা মন্ডল প্রেসিডেন্ট, যারা বিধানসভার নেতা, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং যেভাবে জনগণের সাহায্য আশীর্বাদ আমরা পেয়েছি, প্রবীণ মানুষরা এই সময় বাড়িতে আহার বিশ্রাম করেন, 9টা বাজে তারা বেরিয়ে এসে আশীর্বাদ করেছেন। এই আশীর্বাদ শুধু শুভেন্দু অধিকারীকে বা হিরণময় চ্যাটার্জিকে নয়, এই আশীর্বাদ আপনারা বিজেপিকে করেছেন, ভারত মাতাকে করেছেন, নরেন্দ্র মোদীকে করেছেন। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, মোদীজি না থাকলে দেশের সুরক্ষা থাকবে না, মোদীজি আছে তাকে আরো শক্তিশালী করতে হবে। আর ইতিমধ্যে বিজেপি 2টো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাটে, মধ্যপ্রদেশের ইন্দোরে। এইবারে আমরা 400 আসন পাব, কাঁথি তমলুক পাব, মেদিনীপুর ঝাড়গ্রাম ধরে রাখবো, আর ঘাটাল আমাদের জিততে হবে, কারণ ঘাটালের লোক রেল চায়, ঘাটালের লোক রেল চায়, মোদীজি রেল দিতে চায়। আর মমতা ব্যানার্জি
এই 61 কিলোমিটার পাঁশকুড়া থেকে ইডপালা হয়ে আরামবাগ রেলের জমি দেয়নি, 15টা চিঠি লিখেছে অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী, জমি দেয়নি। আমরা ঠিক করেছি নতুন সরকার এলে সরাসরি রেল জমি নেবে, সরাসরি রেলের লাইন পাতা হবে। কাটাল মাস্টার প্ল্যান 10 বছর ধরে এই ভাগ এমপি আপনাদের, যিনি কমিশন খান এমপি ল্যান্ড থেকে 10 বছরে একদিন পার্লামেন্টে একটা প্রশ্ন করেননি, একটা ভাষণ দেননি, আপনারা তাকে পান না। ভোটের সময় আসে হাত নাড়ে আই লাভ ইউ বলে ভোটটা নেয়, তারপরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দেবের দেখা নাই রে, দেবের দেখা নাই। 10 বছরে আপনারা পাননি, তাই একে ইনি পরীক্ষিত, পরীক্ষিত, দুটো ভোটে লড়েছেন, দুটো ভোটে জিতেছেন। জহর পালের মতো 35 বছরের কাউন্সিলরকে খড়গপুরে হারিয়েছে, অপরাজেয়। মোদীজির আশীর্বাদ ধন্য, অমিত শাহজির আশীর্বাদ ধন্য, জেপি নাড্ডার আশীর্বাদ ধন্য। এই প্রার্থীকে এমপি করে দিল্লি পাঠাতে হবে, ঘাটালের অধিকার আদায় করতে হবে এবং রাষ্ট্রবাদকে জেতাতে হবে। আমি তন্ময় দাস সহ শীতল কাপাট সহ সমস্ত জেলা নেতৃত্বের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী দিনে আরো নেতৃত্ব আসবে। তমলুক ঘাটাল মিলে মোদীজির বড় সভা হবে, মোদীজি আসবে, আরো বড় নেতারা আসবে, যোগীজি আসবে, আরো বড় নেতারা আসবে। ঘাটাল জুড়ে পদ্ম ঝড় বইয়ে দিন, আর পঞ্চায়েতের মতো লুটের ভোট করতে দেব না, ভোট লুট করতে দেব না, ভোট লুট করতে দেব না। কেন্দ্রীয় বাহিনী দাঁড়াবে, নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, সন্দেশখালির বদলা নেবেন, শাহজানদের পিঠা খাওয়া, পিঠা খাওয়া চিরতরে বন্ধ করবেন, 25 মে পদ্ম ফুলে ভোট দেবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।